কবিতার নাম এ জীবন। নদী সাধনায় মত্ত ফকির কথা, বয়ে চলে এক নাম না জানা নদী, জীবন বাউল এক তারে সুরে তোলে, পড়ে থাকে কথা, পড়ে থাকে নাওয়া খাওয়া। নদীটির নাম হয়তো সুরঞ্জনা, দুপার জুড়ে সবুজ সবুজে ছোঁয়া, চাওয়া নেই শুধু পাওয়াটুকু নিয়ে বাঁচা, জীবন বাউল নিত্য সে আনাগোনা। এ নদী কোথায় হারাই জানে না কেউ, এ নদীর তীরে ঘট বাঁধে তবু ওরা, আহরণ করে রসিক জনের অথ, হাওয়ায় ওড়ায় স্থূল কথাটুকু তারা। এই জীবন এক পথ চলানের জনে, মাটির গভীরে মিশে যাওয়া আনমনে। সারা বিশ্ব আজকে লকডাউনের আওতায়, আমাদের মনে হচ্ছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, যে যুদ্ধে জেতার জন্য আজকে সারা বিশ্বের মানুষ গৃহবন্দী হয়ে গেছে, শত্রুকে দেখা যাচ্ছে না। সেই যুদ্ধের কথা মনে রেখে অন্য যুদ্ধ কবিতার নাম। এ এক অন্য যুদ্ধ, শত্রুকে যায় না দেখা, ধেয়ে আসে মৃত্যু ছোবল, সমাধান লক্ষণ রেখা। এ এক অন্য যুদ্ধ, দরকারি নয় পরমাণু অস্ত্র, কোন সমর সজ্জা নেই, সব দেশ হয়েছে বিবস্ত্র। এ এক অন্য যুদ্ধ, কাঁপছে সারা পৃথিবীটা আজ, সমস্ত মানুষ ঘরে ঘরে বন্দি, ভাইরাস করে চলে রাজ। এ এক অন্য যুদ্ধ, প্রাণটুকু বাঁচানোর চরম আকুতি, শুধু বেঁচে থাকা এবারের মতো, যা কিছু হচ্ছে হোক ক্ষতি। এ এক অন্য যুদ্ধ, চিনতে শেখালো সবাই মানুষ, একটি ভাইরাস এসে সবাকার, ফিরিয়ে দিল মানবিক হুঁশ। লকডাউনের সময় একটি ছড়া, যে সমস্ত ছেলেরা ট্রেনে বাসে রাস্তায় ঘুরে বেড়ায় অথচ তাদের আজকে দেখা যাচ্ছে না, ঠিক তাদের কথা মনে রেখে ছড়ার নাম সেই ছেলেরা। সেই ছেলেরা কোথায় গেল, রোজই ট্রেনে ভিক্ষে যায়, সেই ছেলেরা কোথায় গেল ফুটপাতে যে রোজ ঘুমায়, সেই ছেলেরা কোথায় গেল খাটতে যায় যে ইট ভাঁটায়, সেই ছেলেরা কোথায় গেল কাজ করে যে কারখানায়, সেই ছেলেরা কোথায় গেল হেথাই হোথাই বেড়াই ঘুরে, সেই ছেলেরা কোথায় গেল খাবার খোঁজে আস্তা করে, সেই ছেলেরা কোথায় গেল পেটের দায়ে করে কাজ, সেই ছেলেরা কোথায় গেল কোথাও তাদের দেখছি না আজ। এদের অনেক আছে খিদে, কেউ কি যেন খোঁজ তাদের, একটু পাশে দাঁড়াও না ভাই, সামর্থ্যটা আছে যাদের। কবিতার নাম বৃত্ত। বৃত্ত ছোট হতে হতে বিন্দুতে পরিণত হয়, যখন তার আর কোনো অভিমুখ থাকে না। বৃত্ত বড় হতে হতে সসীমে বিলীন হয়, যখন আর তাকে ছোঁয়া যায় না। কবিতার নাম মহামারী। চিরদিন কি সমান যায় রে ভাই, এতকাল যারা ভেবেছে সব কিছু যায় কেনা, যত সুখ আছে তারা লুটে নেবে, বুঝেছে এখন খেলনা পাতি তারও জীবন খানা। ধার্মিক বলো মূর্খ বলো, হোক সে যে কোনো জাত, সবার রক্ত হিম হয়ে গেছে, সবে কীড়নক প্রকৃতির কাছে, মহার ঘোয়াজ বেঁচে থাকাটুকু দুমেলা দুমুঠো ভাত। এ তো শুধু প্রকৃতির এক জোয়ার ভাটা খেলা, এতকাল যে মানুষ ভেবেছে সেই শ্রেষ্ঠ, দখল করবে এ মহাবিশ্ব, সেও বুঝেছে এই মহাসমুদ্রে সে এক মাটির ঢেলা। পরমাণু বোমা শেষ কথা নয়, বুঝুক সভ্যতা, ধর্মবিজ্ঞান তছনছ করে হেঁট করে দিল মাথা। আসবে সকাল আগের মতো, দেরি হয়ে যাবে ভারী, মৃত্যু মিছিল কান্নার রোল, থামবে মহামারী। কবিতার নাম দূরত্ব। বাড়ি থেকে শ্মশানের দূরত্ব খুব বেশি নয়,
নিজের পায়ে ভট করে অনেক অনেক পথ হেঁটেছি, অথচ সামান্য পথটুকু যেতে অন্যের কাঁধে ভর করতে হয়। আজ আপনাদের সামনে এসেছি একটি কবিতা তারাপদ হাজরার। ওনার কবিতাটা ভীষণ ভালো লাগলো, আমি ফেসবুকেই পেলাম, তো আপনাদের পড়ে শোনাচ্ছি। এ এক অন্য যুদ্ধ, শত্রুকে যায় না দেখা, ধেয়ে আসে মৃত্যু ছোবল, সমাধান লক্ষণ রেখা। এ এক অন্য যুদ্ধ, দরকারি নয় পরমাণু অস্ত্র, কোনো সমর সজ্জা নেই আজ, সব দেশ হয়েছে বিবস্ত্র। এ এক অন্য যুদ্ধ, কাঁপছে সারা পৃথিবীটা আজ, সমস্ত মানুষ ঘরে ঘরে বন্দি, ভাইরাস করে চলেছে রাজ। এ এক অন্য যুদ্ধ, প্রাণটুকু বাঁচানোর চরম আকুতি, শুধু বেঁচে থাকা এবারের মতো, যা কিছু হচ্ছে হোক ক্ষতি। এ এক অন্য যুদ্ধ, চিনতে শেখালো সবাই মানুষ, একটি ভাইরাস এসে সবাকার, ফিরিয়ে দিল মানুষের হুঁশ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এবং এই লকডাউনটা মেনে চলুন, তাহলে আমরা আবার সবাই মেতে উঠবো, আনন্দে থাকবো, বাঁচার আনন্দে। নজরুল ইসলামের সেই দুটো লাইন কবিতা। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে। নমস্কার।